বাংলাদেশ স্যার আমরা পারবো না স্যার, আমরা কি এনডিএ পা দিতে পারবো না? আমরাও একটু পা, আমরাও একটু পা দিয়ে আসি, আমরা একটু পা দিয়ে আসি, শোধ করে নিতে পারবো। জলদি হে, জলদি হে। আরিফুজ্জামানের নতুন একটা ব্লগ তোমার গেলে সবাইকে স্বাগত। মুই আজকে যাই বাংলাদেশের শেষ প্রান্ত উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মুই যে জায়গাটিতে আসুন এটা হচ্ছে বাংলাবান্ধা। সর্বপ্রথম মুই মোর ডিমলা থেকে রওনা দিন। এখানে কিন্তু মোর সাথে মোর সফরসঙ্গী চাষা চাষা যেখানে যাবে সেখানে তো অবশ্যই অবশ্যই মজা হইবে। তা এখানে আমরা কী করছি জানেন? চার শয়তানি একটাই হচ্ছে। চার শয়তানি একটা হলে কী হয়, যত রকম শয়তানি এসে তত রকম শয়তানি কিন্তু আমি এই মাইক্রোওয়েভে করছি। এখানে চাষা ভাতিজা ভাই ব্রাদার সবাই কিন্তু আসে। কইতে কইতে আমার কিন্তু চলে এসেছিল সিলাটি, সিলাটি কিন্তু ভারত থেকে মিতালি এক্সপ্রেস ট্রেন আইছে। তারপর কিন্তু আমার চলে এসেছিল পঞ্চগড় সদর, এটা কিন্তু পঞ্চগড় সদর। পঞ্চগড় সদরটা কিন্তু দেখতে অনেক সুন্দর, যেটা কোয়ার বাইরে। তারপর কিন্তু আমার যেসব ভাই ব্রাদার চাষা ভাতিজা গেছে সবাই কিন্তু একটা হইনো, একটা হয়ে কিন্তু আমার ছবি তুলমো। বাবরে বাপ, মুই পান সিবিয়া সিবিয়া ছবির যে পোজ নেয় অসং, আর ওমা যে বাইরে থেকে যেটা পোজ নিয়েছে সেটা কোয়ার বাইরে। আর চাষা হাত তুলে দেখাচ্ছে মুই অসং। তারপর চাষাকে কিন্তু শয়তান ভর করছে, শয়তান ভর করার কারণে যত রকম শয়তান নিয়েছে চাষা কিন্তু সবাই করেছে। দেখতে দেখতে আমার কিন্তু চলে এসেছিল তেঁতুলিয়া। তেঁতুলিয়ার নিচে কিন্তু এটা হচ্ছে মহেন্দ্রা নদী। মহেন্দ্রা নদীটা কিন্তু মূলত ইন্ডিয়া, কিন্তু এখানে বেশিরভাগ বাংলাদেশি পাথর ক্রয় করে তাদের জীবন নির্বিকা করে। এরপর কিন্তু দেখতে দেখতে আমার নিচে নামিয়ে এসলো, নিচে নামিয়ে এসে কিন্তু মুই কিন্তু অনেকটা অবৈধভাবে ইন্ডিয়া প্রবেশ করলুম। তারপর চা বাগানটা দেখতে এত সুন্দর সেটা কুয়ার বাইরে, আর এখানে বাসগুলো এত মোটা মোটা কি আর কম রে ভাইরে ভাই। বাসগুলো দেখার পর কিন্তু মুই চা বাগানের ভিতরে ডুবি বলুন। ভিতর ঢুকার পর এখানে কিন্তু অনেকগুলো পোস্ট পাস নিয়ে এখন ছবি তুলেন। আর মোর এই গরিবের ক্যামেরাম্যান ছবি কী তুলবে, ছবি তোলার সময় ওরে পোস্ট বেশি। মুই এত আকাশ বাতাস কী দেখাওছুন দেখাওছুন ওই ছবি তুলি না পায়, ছবি এত বাজে তুলছে ভাই কী আর কম রে ভাই। দেলে দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আর ওয়াই বলে এখান থেকে বলে কাঞ্চনজঙ্ঘা ভিডিও করবি, বুঝুন কর কত কাঞ্চনজঙ্ঘা ভিডিও করিস। আজ কাঞ্চনজঙ্ঘা দেখায় না যে কুয়াশার জন্য, ওয়াই বলে কাঞ্চনজঙ্ঘা ভিডিও করবি কী আর কম। তারপর একটা ইন্টারভিউ নিলাম, কোসং ভাই কী করলো কত এটা একটা ভালো করে ছবি তুলে দিতে পারো না, কষে মোর মতো ভালো ক্যামেরাম্যান এলাকার নাই, মানে মুখ দিয়ে আসে। এরপর এটাকে দুইটা এতিম বাসা বসিয়ে আসে, এতিম বাসা বসি গল্প করেছে। তারপর কিন্তু তেঁতুলিয়ার বিউটিফুল লোকেশন লাভটাতে কিন্তু অনেক কটা ছবি তুললুম। এরপর কিন্তু আমার চলে এসেছিল বাংলাবান্ধা। এখান থেকে নেপাল কিন্তু খুব কাছে, দার্জিলিং সিকিম রাজ্য খুব কাছ থেকে কিন্তু দেখা যায়। আজকে কিন্তু বাংলাদেশের পতাকা নামানো হবে এবং ইন্ডিয়ার পতাকা নামানো হবে। আমার গিলে সৌভাগ্য এত যে আমার এগুলো আজকে নিজে চোখে দেখি ব্রহ্ম। আর এখানে কিন্তু বাংলাবান্ধার যে লোগোটা আছে ওর সাথে কিন্তু একটা ছবি তুলে নিলাম। এদিকে কিন্তু বাংলাদেশের পতাকা নামে বিজেপি বাইরে নিয়ে আসিল, ওইদিকে কিন্তু বিএসএফ বাইরে উমার দেশের পতাকা নিয়ে গেল। তারপর মুই কিন্তু সুযোগের সদ্ব্যবহার করলো, বাংলাবান্ধার যে সুন্দর সুন্দর ব্যানারগুলো আছে সেগুলোর সাথে কিন্তু ছবি তুলে নিলাম। আর এদিকে কিন্তু বিএসএফ মামা খুব কড়াভাবে নিরাপত্তা রয়েছে, কারো যেন ভারতের ভেতর ঢুকি না পায়। এত সুযোগ যেহেতু পাওয়া হামা গেলে কি সারমো, আমাগুলো কিন্তু ভারতের ভিতর ঢুকি বসি। তারপর কিন্তু কি আর কমরে ভাই, সেলফি ক্যামেরা যা যা দেখা আছে সেইটা কিন্তু ভিডিও করে নিয়েছে। মুই কিন্তু ওই সুযোগটা মিস করো না। তারপর বিএসএফ মামার সাথে আমরা মজা করো, কোথাও তোমার গিলে যদি মানুষের উঠবে আমাকে না পারবো না, কোথায় ঢুকতো। তারপর ঢুকি কিন্তু দুজনের সেলফি তুলনো, সেলফি তোলার পর কিন্তু মুই না অনেকটা আগে আনু। এদিকে দেখো চাষা কী ভিডিওটা করেছে, দেখছেন দেখছেন কি এলাই কাণ্ড ঘটি গেছে। মোর বন্ধু সুজন কিন্তু ইন্ডিয়ান রমণীকে পড়ে ফেলাইছে। আর এইদিকে দেখো বিএসএফ ভাইটা কিন্তু তাকে তাকে দেখেছে, কোসে মুই জীবনে কী করলুম। আর বিএসএফ মামাটার মোষটা কিন্তু ভালো লাগছে, মোষটা এমন পাকড়াম পাকড়াইছে কী আর কয়। মুই কিন্তু সুযোগের অনেকটা সদ্ব্যবহার করে ফেলাসু, ইন্ডিয়ার ভেতর ঢুকিয়া জতুলিয়া পাশুন ছবি তুলে নিসুং। আর এদিকে মোর ক্যামেরাম্যানের হাতেও কিন্তু ক্যামেরাটা দিয়ে আমি অনেকটা ভেতরে ঢুকার চেষ্টা করাসুং। ওই ভি আবার ভয়তে না ঢুকবে, কোসে ভাই গুলি করে দিবি, বুঝলি কইস কী রে, এতুলিয়া পুলিশ এতুলিয়া বিজিবি ওমার সামনে আমার গুলি করে দিবে, এত সাহস বিএসএফের ওয়া কোসে যদি দেয়। ওদিক থেকে কিন্তু বিএসএফ ভাইরে বাধা দেয়, আমার বিজেপি ভাইও কিন্তু বাধা দেয়, কোসে অনেকটা ভিতরে ঢুকছেন আর ঢোকেন না। আর মোর বন্ধুটা দেখো ওয়ার অন্য কোনো লোকেশন নাই, ওয়াই খালি ইন্ডিয়ার রমণীলার দিকের লোকেশন। আর এদিকে দেখো বিএসএফ আপুটা কিন্তু বাংলাদেশের লাগ ডিসিশন দিয়েছে, কোথায় ভালো করে পড়ালেখা করো জীবনে ভালো কিছু করবেন। আর মুই কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঢুকে অনেক কটা ফটো সেশন করুন। আর এই দেখো মোট চাচা কি এলাকায় ঢুকাও ফটো ফেলাইছে, ইন্ডিয়ান যে বিএসএফ আপুটে আছে তাকে কিন্তু পড়ানোর চেষ্টা করেছে মোট চাচা, এমনকি পড়েও ফেলাইছে, কয়েছে আপ কুস কর্তা হয়ে, মানে মুই যেটা কোয়ার পর শোনা আর কি মোট চাচা কিন্তু ক্লিয়ার করেছে। ক্লিয়ার করার পর কিন্তু চাচা ওমার সাথে অনেকটা ফ্রেন্ডশিপ করছে, ফেসবুকে দিয়ে নিচ্ছে ছবি দিচ্ছে। আর মুই এদিক থেকে হাসঙ্গার চাচার ডাকা, চাচা কী করলেন জীবনে কী করলেন, কোসে বাবা মুই জেলে কোসুন তোমার জীবনে কিছু করিবার নাই। যাই হোক দেখতে দেখতে আমার ভ্লগটা কিন্তু শেয়ার জায়গায়, ভ্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।